Now, we will be having our school Bengali play. This year, we present you an adaptation of the Satyajit Ray classic, Hirok Rajar Deshe, a milestone movie released in the year 1980. The drama is a satire on the modern society. It is our sincere and humble tribute to one of the greatest creative minds of the state of West Bengal. মোরা দুজনায় রাজার জামাই, মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি, মোরা দিনে করি বাবুগিরি, রাতে যায় সে ঘুমাই, মোরা দুজনায় রাজার জামাই জামাই। এইবারে শোনো মোদের কেমন হয়েছে হাল, মোদের না ছিল চুলা না ছিল চাল, শেষে দিলেন ভূতের রাজা, দিলেন ভূতের রাজা, তিনি বড় তাজা তাজা, তিনি বড় তাজা তাজা, মোদের সেই বড়ে ফিরেছে কপাল, মোদের সেই বড়ে এত রোষে নাই, সেই বডেতেই মোরা দুজনায় রাজার জামাই। বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিজ্ঞানী হেন কিছু নাই, তা না জানি,
বলে সেই গবেষণা কাজ না আজ আমি কি করবে আবিষ্কার রাষ্ট্র চালনার সব সমস্যা নাকি মিটে যাবে তাতে আমি ভাবি লোকটাকে রাখি হাতে এক কথা মতো কাজ যদি পাই লাভ আছে মানুষ থাপনে চুল্লি জালি কি যে করে বস্ত্র সে এক রহস্য সব লক্ষ্য আগাম কাজের নাই না সামান্য অবশিষ্ট আর আজ একটা হয়ে যাবে ঠিক কিনা বলো কথা বলো রাত্রি প্রহরে মুক্তি শাস্ত্রমতে
ক্ষতি তো আমার, লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার। তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। কি জানো নাম ওই পন্ডিতে? উদয়ন মহারাজ। উদয়ন? আরে বলবে, সে পড়া এসে ঘে এরা যত বেশি পড়ে তত বেশি জানে, ততই কম মানে, ঠিক কিনা? বেশ, এসো গবেষক গভুসন্ত। কেন কেন রত্ন কেনাম পুরি কেন সুরাম? থাকবে ছয় মাস বাগান করুন, এ ফুল ঝরে না, মরে না, পোকা ধরে না। বটে, এত বুদ্ধি তোমার বটে? সাত মাসে 7.5 লক্ষ স্বর্ণ মুদ্রায় এই কাগজের ফুল? হ্যাঁ ফুল এই সামান্য, এটা গৌণ। তবে আসলটা কি বলে ফেলো। দেখো দেখো মৌন মস্তিষ্ক প্রক্ষালন। আহাম্মা কি মস্তিষ্ক প্রক্ষালন? সেটা আবার কি যন্ত্র? মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্র। অগ্রসর নয় রাজভক্ত মোটা নয় শক্ত। হলো কি নইলে একদিনে হলো কি? অবিশ্বাস্য। এই যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র। মন্ত্র মন্ত্র কিন্তু কিসের মন্ত্র সেটা জানা যায়? যারে যা শেখাতে চান তাই যাও বিলাস। সাবাস, এতে মন্ত্র কাজ করে কতক্ষণ? আমরণ যা কোন বিরুদ্ধ মন্ত্র যত আর সব ধুয়ে মুছে মাথা পরিষ্কার। এ যদি হয় গবেষক তবে তুমি ধন্য। আমি নগণ্য। কবি বসন লিখতে হবে, রাজ বসন। মজুরের জন্য এক, কৃষকের এক, আর ওই পন্ডিতের এক। তবে সব হীরা তো তোমার খুব প্রিয়, তোমার কলে যদি কাজ দেয় তা এইটা তুমি নিও। বেশ যাও, তুমি তোমার তন্ত্রের মধ্যে বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভিতরে। আসে আয়। কি নাম? ফজল মিয়া রাজামশাই। কি চাই রাজামশাই? জমি আছে আমার 2 বিঘা, চাষ করি, গেল বছর অজন্মা গেল, ফসল ভালো হয় নাই, বাড়িতে দুবেলা খাবার জোটে কি জোটে না, তারপর মহাজনের সুদ, খাজনা দিতে তো আর ভাসব না রাজমশাই। আমার কবি হয়েছে রসনা, তবে তুমি করো তোমার কাজ। এই যে ফসল মিয়া, শোনো মন দিয়া, রাজকর দেওয়া যায়।
তোর পেট নাও খাই, রাস কর দেওয়া চাই। শোনাও বসো। রেডিয়ে যাও যন্তর মন্তর ঘরে। কাছে আয়। কে না? বলরাম রাজামশাই। বলরাম কি বলার আছে বলো? আমি খনির মজুর রাজামশাই, বড় মেহনতের কাজ, এক নাগারে কাজ করে আর সহ্য হয় না, দেহ টন টন করে রাজামশাই। মজুরি পাস না, তাতে পেট ভরে না রাজামশাই, তার উপর পেয়াদার চাবুক, পেটে গেলে তবে না বিদেশ হয়। কে কয়? আগে যে কয় পেটে খেলে বিদেশ হয় তার কথা ঠিক নয়। এখন শোনো রাজা কি কয়, শোনাও মন্ত্র। যে করে করিতে শ্রম, যেন তারে ডরে জম। শুনলি তো? যে করে গণিতে শ্রম, যেন তারে ডরে জম। এ কেমন কথা রাজামশাই, এ যে উল্টা কথা। শোনাও মন্ত্র। অনাহারে নাহি খেত, বেশি খেলে বাড়ে মেদ। অনাহারে নাহি খেত, বেশি খেলে বাড়ে মেদ। এ ঠিক কথা নয় রাজামশাই। আহ কথা নয়, শুনে যাও। অন্য শ্রমিকের দান, নিয়োগের রাজা ভগবান। এরে নিয়ে যাও যন্তর মন্তর ঘরে। গাও শুনি কেমন তোমার গান। গাই? গাও, বাধা নাই। শোনো, রাজরোষ মানুষের যত ক্ষতি করে এর চেয়ে ক্ষতিকারক কিছু নেই, তাই অত্যাচারী রাজা। বসো বসো। আজ কি বানাচ্ছে? হিতোপদেশ। হিতোপদেশ কার উপদেশ? হিতাহিতের বিচার করে কে? কে দেয় উপদেশ? নাম জানো না তো? যার নাম নাই তার কথার কোনো দাম নাই। হিতাহিতের বিচার করে কে? শোনো, করে বিরক্রাস, বিরক্রাসের বসন। শোনো, লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই। বলো কি হলো পণ্ডিত, চুপ করে আছো কেন বলো? লেখাপড়া করে যে অনাহারে মরে সে, বলো তোমরা। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বলো, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার
কোনো শেষ নাই, যারা চেষ্টা বিফলতাই। বিদ্যালাভে লোকসান, নাই অর্থ নাই মান। বিদ্যালাভে লোকসান, নাই অর্থ নাই মান। বিদ্যালাভে লোকসান, নাই অর্থ নাই মান। হীরক রাজা বুদ্ধিমান, পরশমে তার জয়গান। যাও, আজ থেকে ছুটি, আর পাঠশালা নাই। তোমাদের এতদিন যা শিখিয়েছি তা ভুলোনি তো? না গুরুসাই। তোমরা তো শুনলে আজ থেকে পাঠশালা বন্ধ। তোমরা মনে রেখো যে পাঠশালা একদিন খুলবে। যাও, উঠে পড়ো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আমরা তো কিছু করি নাই। আমরা ভালো লোক। কে তোমরা? আমরা সুন্দর লোক। তোমরা এলে কি করে? তুমি এখানে কেন? তোমার ঘর নাই? তোমরা সুন্দর লোক, তার প্রমাণ কি? তুমি যে দস্যু না, তার প্রমাণ কি? হীরক রাজ্য। আমরা যাবো তো সেখানে। তোমরা যাবে মানে? মানে আমাদের থেকে বর্ষা পেকে তো তাই ফুর্তি। হীরক রাজার বিষয়ে কি জানো তোমরা? জানি না। জানবো। জানবে। হীরক রাজার চেয়ে অত্যাচারীরা জাহান নেই। বাইরের লোককে শাসন কথা জানতে দেয়। হীরার খনির জন্য টাকা করেছে, আর খনির মজুদের সেখানে চাবুক মেরে কাজ করায়। আর যারা বাধা দেয় তাদের জাদু করে বশ করে। তারা মন্ত্রীর মতো রাজার সেখানে বলিয়া হয়ে যায়। রাজা জাদু জানে বুঝি? রাজার লোক আছে, সেটা কি মন্ত্রতন্ত্র জানে? প্রাসাদ, প্রাসাদে নাকি একটা ঘর আছে, যন্তর মন্তর ঘর। আমার একটা পাঠশালা ছিল, সেটাকে বন্ধ করে দিয়েছি। ছেলেগুলো যাতে মূর্খ হয়ে থাকে, বিদ্যায় বুদ্ধি বাড়ে, ভালো মন্দ বিচারে ক্ষমতা হয়, সেটা রাজা চায় না। তুমি গুরুমশাই? আমাকেও বশ করার তালে ছিল, পালিয়ে এসেছি। তোমাদের জাদু দ্বারা হীরক রাজার অত্যাচার দূর করা যাবে। তোমরা বলো তোমরা আমার দলে কিনা? আমরা ভালো দলে, আমরা তোমার দলে। আমার ভালোটা বড় কথা নয়, দেশের ভালো তবে দশের ভালো। আমরা তাই চাই। তাহলে শোনো, তোমরা যাবে রাজার অতিথি হয়ে, সেখানে খুশির ভান করবে, তারপর হীরার খনি দেখতে চাইবে। হীরার খনি কেন? কারণ আছে। আমি আছি, আমি আছি, নৌকা রাজা খুশি হলে, ভারতী খুশি হলে, ভারতী ভারতী ভারতী।
এইদিকে ওই শিক্ষক, আমার পেছনে ষড়যন্ত্র চালাচ্ছে, আমি এটা ঘুমাচ্ছে থেকে কেন এটা কি সর্বক্ষ এটাই তোমার একমাত্র কাজ, চাও করে। আর এই যে মনে রাখবে, আগে বলো ওই উদয়ন পণ্ডিত পড়বে কি ধরা, সে সম্ভাবনা আর কি বলো তোমার গ্রহ নক্ষত্র সবচেয়ে বড় শত্রু যে তার সবচেয়ে উৎসবের সূচনায় শূন্য সঙ্গীত পরিবেশনের
ঘরে আছেন উপস্থিত সভালো করেন দেখো দুই মহারথী হিতবাদ্য বিরোচনে ধুরন্ধর অতি শুন্ডির জামাতাদয় গায়েন গোপীনাথ দোসর বায়েন বাঘার তিনারি সেনার এসে হীরক দেশে দেখে হীরের চমক এত খাতির পেয়ে দেখে রাজার চমক মোদের মন ভরে গেছে খুশিতে মোদের মন ভরে গেছে খুশিতে ওরা সেই কথা জানায় এসে হীরক দেশে দেখে হীরের চমক এত খাতির পেয়ে দেখে রাজার চমক মোদের মন ভরে গেছে খুশিতে ওরা সেই কথা এইখানে তিন বছর আগে হীরা আবিষ্কার হয় ঠিক কিনা এই তোমরা কাজ করো কাজ করো বলবে বলো তোমরা তো কাজ করো তোমাদের কষ্ট হয় না কি গো কষ্ট হয় না যে করে খনিতে শ্রম শোনো ছাত্র চাষিয়ার মজুরদের খবর দেওয়া হয়ে গেছে তারা ভোর থাকতে হাজির থাকবে মূর্তির মাঠে তারা সব আমাদের দলে
বাহ পেয়াদা, এখন এই পেয়াদাদের হাত করে নেওয়া চাই। কি করে? এখানকার সব রাজকর্মচারী ঘুষ নেয়। আমরা ঘুষ দেবো? হ্যাঁ, হীরা, হীরার লোভ কেউ সামলাতে পারবে না। হীরা পাবো কোথেকে? তোমরা এখন প্রাসাদে ফিরে যাও, রাজকোষ কোথায় সেটা খুঁজে বার করো। সে আমাদের খুঁজে বার করতে হবে না গুরুমশাই, আমরা তালি মেরে পৌঁছে যাবো। বাহ, রাজকোষ থেকে হীরা নিয়ে সকলকে বশ করো, তারপরে কাল দেখা হবে মূর্তির মঠে। যুদ্ধ হবে? না না, যুদ্ধ থামাতে হবে গুরুমশাই। না না, এটা হওয়া দরকার। শান্তি মশাই, হাত কেন বাড়াও ভাই, বলি নড়োনাকো 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 নড়োনাকো, ওইখানে দাঁড়াও ভাই, তুমি এই দিকে চেয়ে থেকো না। এখন মোরা নই রাজার জামাই, মোরা করবো এখন ডাকাতি। পায়ে পড়ি বাঘ মামা, করো না তো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত। বাগাদা হীরা নিলে কত শুনি, সময় কি আসে যে গুনি, তবু কত শুনি, নিয়েছি যথেষ্ট, তবে আর নিয়ে কাম নাই, এবারে চল পালাই, বড় কষ্টে পাওয়া গেছে গেষ্ট যথেষ্ট। এত
কইছো তো ওই শ্রমিকের সঙ্গে মিলে আমারে করবে ফুটু। তোমার এত সাহস! পাঠশালা বন্ধ করে দিয়েছি তাই এত আফসোস, তাই না? পাঠশালা আবার খুলবে। ও, সেখানে কে পড়াবে শুনি? যে পড়াতো সেই পড়াবে। কি পড়াবে? মগজলাই হলে কি পড়াবে, কি শেখাবে? আমাকে বস করলো আমার ছাত্ররা থাকবে, তাদের আমি 4 বছর পড়িয়েছি, ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি। তাহলে তো দেখছি চিন্তার বিষয়। আর যদি তাদেরও মগজ দোলাই হয়? নিয়ায় নিয়ায় ওদের। এ পণ্ডিত গেল চুপ করে কেন? শোনো পণ্ডিত, অন্য দেশে রাজনীতির কি শাস্তি হয় জানো? হয় আজীবন কারাবাস, নইলে মুন্ডুচ্ছেদ প্রাণনাশ। কিন্তু হীরকের রাজা প্রাণে মারে না, ইঙ্গারুদের দ্বার লড়ে না, শুলে সরায় না, মাথা মোড়ায় না, শান্ত পড়ায় না। এই দেশের রাজদ্রোহের শাস্তি হলো একটাই, পড়ে দেখে সন্তান মন্দ হয়। তোমার সন্ত কি বিকল নাকি? মোদের আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই,
মোরা ভূতের রাজার বডের জোরে, ভূতের রাজার বডের জোরে, বডের ভূত ছাড়াই মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই। শোনো কারেও যদি ভূতে ধরে, কারেও যদি ভূতে ধরে, মোদের যেন খবর করে, কারেও যদি ভূতে ধরে, মোদের যেন খবর করে। শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়, শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়, মোরা আসবো দুজনায়, মোরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, 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 দুজনায়।